ওয়েলকাম টু দ্য টেন্থ এপিসোড অফ ফাইনাল সাজেশন জেএন টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে ফাইনাল সাজেশন শাহ ইনস্টিটিউট থেকে প্রকাশিত সেই ফাইনাল সাজেশনের ক্রমাগত আমরা এপিসোডের মাধ্যমে এগিয়ে যাচ্ছি তো আজকে আমরা দশ নম্বর ক্লাসে দেখব সিক্সটি নাইন দাগের পর থেকে বিভিন্ন সমস্যাগুলিকে তো এই ফাইনাল সাজেশন সংগ্রহ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে যান এবং ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিয়ে পরীক্ষায় আপনার সন্তানকে ভালো রেজাল্টের সুযোগ করে দিন তো সিক্সটি নাইন দেখে কী আছে সেটা দেখে নেব এবার ধার্য মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে চারশো টাকা একটি দ্রব্য বিক্রি করা হলো ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় তাহলে লাভের শতকরা পরিমাণ কত এই যে সমস্যাটি আমরা পেলাম এই সমস্যায় কিছু বাড়তি কথা আছে যে বাড়তি কথাগুলির কোনো যুক্তি নেই ভিত্তি নেই কিন্তু অঙ্কের মধ্যে কেন আনা হয়েছে শাহ ইনস্টিটিউট থেকে কি একটা মিস্টেক হয়ে গেছে না এই যে জায়গাটা রয়েছে ধার্যমূল্যের উপর টোয়েন্টি ছাড় দিয়ে চারশো টাকায় বিক্রি করা হলো এই কথাটা এই অঙ্কের ক্ষেত্রে কতটা দরকার সেটা আমরা সলিউশনের মধ্যে গিয়ে জানব তো এই ধরনের সমস্যা যে ধরনের সমস্যায় কিছু বাড়তি কথা যুক্ত থাকে সেটা জাস্ট স্টুডেন্টের কোয়ালিটিকে বিচার করার জন্য যে ওই বাড়তি কথাটা দিয়ে স্টুডেন্টকে ঘাবড়ে দেওয়া হয় কারণ আমরা জেনে থাকি অঙ্কের মধ্যে কোনো বাড়তি কথা থাকে না যেটাই থাকে সেটাই আমাদের ব্যবহার করতে হয় কাজ করতে হয় তো এক্ষেত্রে আমরা দেখব যে একটু বাড়তি কথা রয়েছে যেটার কোনো দরকার নেই কিন্তু তারপরেও অঙ্কের মধ্যে দেওয়া হয়েছে যদি দেওয়া হয় তাহলে তুমি কি করবে বলছে লাভের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমার লাভ দরকার বিক্রি হলো কত টাকায় চারশো টাকায় আমি চারশো টাকায় বিক্রি করেছি আর কেনা দাম আমার তিনশো টাকা তাহলে আমার লাভ কত চারশো থেকে তিনশো বিয়োগ করে একশো টাকা আমার কেনা দাম তাহলে লাভের শতকরা পরিমাণ কত যত বাই যার মধ্যে ইন্টু হানড্রেড পার্সেন্ট একশো টাকা লাভ হয়েছে তিনশো টাকার মধ্যে ইন্টু হানড্রেড পার্সেন্ট তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তো এই যে ধার্য মূল্যটা কত এটা আমার জানা নেই ধার্য মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তারপরে আমার বিক্রয় মূল্য চারশো টাকা আমার আলটিমেটলি এখানে চারশো টাকা বিক্রয় মূল্যটা দরকার দ্রব্য মূল্য কত তার উপর কত ছাড় দিয়েছে এগুলো কোনো দরকার নেই জাস্ট এই কথাটা বলে তোমাকে একটু ঘাবড়ে দেওয়া হয়েছে তো এইরকমভাবে অঙ্কটি পড়ে বুঝে নিতে হবে যে কোন জায়গাটা তোমার দরকার নেই সেই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে আর অন্যরা ওই জায়গাটা কাজে কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তায় মগ্ন থেকে কিছুটা সময় নষ্ট করে ফেলবে এর জন্য দরকার হবে তোমার এই ধরনের কিছু সমস্যা সমাধান করার তাহলে তোমার আইডিয়াটা আরও গ্রো করবে এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিতে বার্ষিক শতকরা কত হারে দেড়শো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তিন গুণ হবে চার গুণ হবে দেড়শো টাকা বাড়তি কথা এই বাড়তি কথাটা দরকার ছিল না কিভাবে বলছি তাহলে যদি বলা হয় সুদে আসলে দ্বিগুণ তাহলে কত টাকা আমার জানার দরকার নেই তার নিয়ম কি দ্বিগুণ বললে বার্ষিক সুদের হার নির্ণয় করার জন্য একশোকে সময় দিয়ে ভাগ করতে হবে আর সময় নির্ণয় করার জন্য একশোকে বার্ষিক সরল সুদের হার দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমার সময়টা জানা আছে যে চার বছর আর বার্ষিক স্মরণ সুদের হার জানা নেই তাহলে একশোকে সময় দিয়ে ভাগ করলে পঁচিশ পারসেন্ট তাহলে পঁচিশ পারসেন্ট সরল সুদের হারে দেড়শো টাকা তিনশো টাকা কিছু টাকা চার বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে যদি বলা হয় সুদে আসলে তিনগুণ তাহলে কি করব দুশো কে ভাগ করব সময় দিয়ে অর্থাৎ ফিফটি পারসেন্ট সরল সুদের হারে কিছু টাকা যদি ব্যাংকে রাখি তাহলে চার বছর পরে সুদে আসলে তিনগুণ হবে যদি বলা হয় চার গুণ তাহলে তিনশোকে সময় দিয়ে ভাগ করব পঁচাত্তর পার্সেন্ট স্মরণ সুদের হার তাহলে সুদে আসলে দ্বিগুণ বললে একশোকে ভাগ করতে হবে সুদে আসলে তিনগুণ বললে দুশোকে ভাগ করতে হবে সুদে আসলে চার গুণ বললে তিনশোকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে সময় নির্ণয় করতে হলে সুদের হার দিয়ে ভাগ করতে হবে সুদের হার নির্ণয় করতে হলে সময় দিয়ে ভাগ করতে হবে এই জায়গাটা ভালো করে মনে রাখবে তাহলে দেখা যাবে যে একদম অল্প সময়ে তুমি সঠিক অ্যান্সারটি করতে পারবে এবং একটি মার্ক তুমি সিকিউর করতে পারবে এবার আমরা সেভেন্টি ওয়ানে একটা গতিবেগের উপর সমস্যা তো এক্ষেত্রে একটা ঘোষণা রয়েছে যেটা গত বছর দু সালে জহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষায় আমরা দেখেছি গতিবেগ চ্যাপ্টারের উপর থেকে দুটো সমস্যা তো গত বছরের বলাই ছিল যে গতিবেগ চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট তো তারপর আইডিয়া করা হয়েছিল যে গতিবেগ চ্যাপ্টারের উপর থেকে এবার বোধহয় কোনো সমস্যা নাও আসতে পারে কিন্তু তারপরেও আমরা ফাইনাল সাজেশনে একাত্তর দাগ থেকে বেশ কয়েকটি অঙ্ক দিয়েছি যেটা গতিবেগের উপরে কারণ গতিবেগ চ্যাপ্টারের উপরে ভ্যারাইটিস টাইপের কিছু কোশ্চেন তৈরি করা যায় তো এবছর যদি গতিবেগ চ্যাপ্টারের উপর থেকে প্রশ্ন নাও আসে তাও আমাদের গতিবেগ চ্যাপ্টারটা একবার করে রাখতে হবে কারণ গতিবেগ চ্যাপ্টারের উপর থেকে পরপর তিন বছর কোশ্চেন সেট হতেই পারে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে একটা চ্যাপ্টার থেকে পরপর তিন বছর অঙ্ক এসেছে সেজন্য এবছর গতিবেগ চ্যাপ্টার থেকে আমাদের বেশ কয়েকটা অঙ্ক করে রাখতে হবে তো এই যে সমস্যাটি সেটা কি আড়াইশো মিটার লম্বা একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান দুই কিলোমিটার একটা সেতুকে অতিক্রম করতে ওই ট্রেনটির কত সময় লাগবে তো আমরা আমাদের বেসিক ক্লাসে জেনেছিলাম যে একটা সেতু সেই সেতুটাকে যদি অতিক্রম করে একটা ট্রেন তাহলে এই যে এর মাথাটাকে লক্ষ্য করব সেতুকে টাচ করলো এবং সেতু যখন ছেড়ে যাচ্ছে তখন এই মাথাটা কত দূর এসছে সেতুর দূরত্ব প্লাস নিজের দূরত্ব তাহলে সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দূরত্ব প্লাস সেতুর দূরত্ব আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য কত আড়াইশো মিটার সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করে নেব সব কিছু কিলোমিটারে রাখতে হবে কারণ গতিবেগ বলেছে কিলোমিটার পার ঘন্টা এবার কি করব সেতু অতিক্রম করছে দুই মি দুই কিলোমিটার একটা সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে দুই কিলোমিটারের সঙ্গে নিজের দৈর্ঘ্য যোগ করতে হবে তাহলে নাইন বাই ফোর কিলোমিটার আর তাহলে তার কত সময় দরকার হবে টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ নাইন বাই ফোর বাই সেভেন্টি টু নাইন বাই ফোর ইন্টু টু নয় দিয়ে বাহাত্তরকে কাটলে আট হয় চারটা বত্রিশ একের বত্রিশ ঘণ্টা তো এইভাবেই আমরা রেখে দিতে পারি আমাদের অপশানে যদি মিনিট থাকে তাহলে এটাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে তো আজকের ক্লাসে পার্ট টেনে আমরা এই তিনটে সমস্যার সমাধানের মধ্যেই শেষ করে দেব কারণ এর পরবর্তী যে ক্লাসটি আমরা করবো ফাইনাল সাজেশন টু থাউজেন্ড সেখানে আমরা অনেকগুলি সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা এক থেকে একাত্তর পর্যন্ত প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ এবং পরবর্তী ভিডিও আপলোড করার আগে পর্যন্ত তোমরা এই বিষয়গুলির উপরে প্র্যাকটিস চালিয়ে যাও